নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা পিঠার রেসিপি। তো আজ বানাবো কোনো কেমিক্যাল ছাড়াই গাজরের রস দিয়ে পাটিসাপটা। তো কীভাবে তৈরি করছি, কী কী উপকরণ লাগছে, ভিডিওটি তোমরা দেখতে থাকো। চলো বন্ধুরা, ডিজাইনিং পাটিসাপটা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, এখানে নিয়েছি 1 কাপ সুজি, 2 কাপ ময়দা, দুধ, লবণ, এলাচ গুঁড়ো, নলেন গুড়, এখানে নিয়েছি গাজর গ্রেট করে, আর পুর দেওয়ার জন্য নিয়েছি সন্দেশের পুর। তো কী করে তৈরি করছি বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। চলো তো বন্ধুরা, গাজর থেকে আমি রসটা বের করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর রসটা বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো একটু, দিয়ে দেব একটু দুধ, রেখে দেব। বন্ধুরা, পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1টা বাটি। এবার সমস্ত উপকরণগুলি মিশিয়ে নেব। তো প্রথমে দিয়ে দেব ময়দা, দিয়ে দেব চালের গুঁড়ো, দিয়ে দেব সুজি, এবার দিয়ে দেব লবণ, এলাচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটার বানিয়ে নেব। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো নলেন গুড়, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার ঢেকে 10 মিনিট রেখে দেব। বন্ধুরা, এবার পিঠা বানানো শুরু করব। তো কড়াই গরম হয়ে গেছে, ঘি আর তেল মিশিয়ে নিয়েছি, ব্রাশ করে নেব। গাজরের রস দিয়ে যে ব্যাটারটা করেছিলাম বোতলে ভরে নিয়েছি। রেখে দেব, দিয়ে দেব পুর। এই দেখো বন্ধুরা, এইভাবে সব পিঠেগুলি তৈরি করে নেব।
বন্ধুরা, পাটিসাপটা পিঠের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। কিভাবে তৈরি করলাম তোমরা তো দেখতেই পেয়েছো। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। আজকের পিঠের রেসিপি ভিডিও এই পর্যন্ত। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।